তো লাস্টলি 399 ডায়মন্ডের স্পিন দিয়ে গ্লোর স্কিনটা নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একদম সকাল সকাল মনসুন লেজেন্ডারি গ্লোর স্কিনটা নিয়ে আমাদের গেমে একটা ওয়েব ইভেন্ট চলে আসছে। আজকে আমি এই ইভেন্ট থেকে লেজেন্ডারি গ্লোর স্কিনটা বের করব এবং তোমাদেরকে দেখাবো যে কত কি ডায়মন্ড লাগে ইভেন্টটা কমপ্লিট করতে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। তো চলো আমরা এখন ডাইরেক্টলি ইভেন্টে চলে যাচ্ছি। এটা একটা তালা আনলক ইভেন্ট, তো এটা একদম নিউ কনসেপ্টের একটা ইভেন্ট। কিছুদিন আগে একবার আসছিল 300 থিমের লেজেন্ডারি গ্লোর স্কিনটা নিয়ে ইভেন্ট আসছিল, আবারও মনসুন থিমের গ্লোর স্কিনটা নিয়ে ইভেন্ট আসছে। তো চলো আমরা ইভেন্টের স্পিন স্টার্ট করব। এখানে তালা আনলক করতে হবে তোমাদেরকে, যে কোনো একটা তালা সিলেক্ট করবা। ফার্স্ট অফ অল যে তালাটা তোমরা সিলেক্ট করবা সেটা খুলতে তোমাদেরকে 9 ডায়মন্ড লাগবে। সো চলো আমি এটা সিলেক্ট করি, লেটস সি এই তালার ভিতরে কি আছে। জাস্ট আমি স্ক্যানার পেলাম, দেন চলো একদম মিডিলের তালাটা আমি আনলক করি 19 ডায়মন্ড দিয়ে। অ্যান্ড পেয়ে গেছি ওয়েপেন রয়্যাল ভাউচার। দেন আমরা এই পাশে আরেকটা তালা আছে, এটা আনলক করি 49 ডায়মন্ড দিয়ে। তো আমি জানি আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেকের লাকি ভালো আছে, যারা 9 ডায়মন্ডে আনলক করে গ্লোয়াল স্কিনটা পেয়ে যেতে পারে অথবা 19 ডায়মন্ডে আনলক করে গ্লোয়াল স্কিনটা পেয়ে যেতে পারে, 49 ডায়মন্ডে স্পিড করেও গ্লোয়াল স্কিনটা পেতে পারে। তো এরকম লাকি পার্সনটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাবা, বাট আমার এত তাড়াতাড়ি দেয় না কতদিনও। 49 ডায়মন্ডে আনলক করি, একটা ব্যাকপ্যাকের স্কিন পাইছি, ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর রয়েছে। এই গাইস, ডায়মন্ডের দাম কিন্তু আবারও কমেছে, তোমরা যদি ফুললি ট্রাস্টের সাথে টপ আপ করতে চাও তাহলে চলে যেতে পারো এফএফ শপ বিডি পেজে। গেম খেলা শুরু থেকেই বলতে গেলে আমি এই ভাইয়ের কাছ থেকে টপ আপ করে আসতেছি। একটা উইকলি মেম্বারশিপ 155 টাকা আর একটা মান্থলি মেম্বারশিপ 750 টাকা, 115 ডায়মন্ড 79 টাকা, 610 ডায়মন্ড 399 টাকা, 1090 ডায়মন্ড 720 টাকা, 10120 ডায়মন্ড 6699 টাকা। এছাড়াও গেমে আসা সব ধরনের অফার তোমরা এই পেজ থেকেই পেয়ে যাবা। ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিংক দেয়া আছে, এখনই যাও, যাদের ডায়মন্ডের প্রয়োজন মেসেজ করো আর না হয় ফলো করে রাখতে পারো রিসেন্ট অফারের আপডেটের জন্য। ওকে, সো নাও 99 ডায়মন্ডের স্পিন, লেটস সি ম্যাজিক কিউ ফ্র্যাগমেন্ট। এন্ড একদম লাস্টে রয়েছে আমাদের 399 ডায়মন্ডের স্পিন, এটা অনেক বেশি হয়ে গেল। সো এই স্পিনের আগে যারাই পাবে, এই এই এতক্ষণ যতগুলো তার আনলক করছি, একটা দুইটা তিনটা চারটা, চারটাতেও মনে হয় 399 ডায়মন্ড লাগে নাই যতটা লাস্টের স্পিনে লাগতেছে। তো এর আগে এই লাস্ট স্পিনের আগে কারা কারা গ্লোয়াল স্কিনটা পেয়ে গেছো অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিও, তাদের লাকটা খুবই ভালো। তো লাস্টলি 399 ডায়মন্ডের স্পিন দিয়ে গ্লোয়াল স্কিনটা নিয়ে নিলাম। চলো আমি তোমাদেরকে গ্লোয়াল স্কিনটা দেখাচ্ছি। তো এই গ্লোয়াল স্কিন নিয়ে কিছু কথা বলবো তোমাদেরকে, সো এটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। তো আমার কাছে টোটাল 36টা গ্লোয়াল স্কিন আছে, আমার মতে আমার থেকে বেশি গ্লোয়াল স্কিন আর আমার ভিউয়ার্সদের ভিতরে কারোর থাকবে না, জানা মতে থাকতেও পারে বাট না থাকার সম্ভাবনা বেশি। তোমাদের কাদের কাছে কতগুলো গ্লোয়াল স্কিন আছে অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিও। তো এইখানে হচ্ছে গ্লোয়াল স্কিনটা, এটা একটা লেজেন্ডারি গ্লোয়াল স্কিন, দেখতেই পাচ্ছ। তো এই গ্লোয়াল স্কিনটা ছাড়াও এই পর্যন্ত আমাদের গেমে অনেক লেজেন্ডারি গ্লোয়াল স্কিন আসছে, তো তোমরা সবগুলো দেখো, প্রচুর পরিমাণে লেজেন্ডারি গ্লোয়াল স্কিন আসছে, দেখতেই পাচ্ছ তোমরা লেজেন্ডারি গ্লোয়াল স্কিন গুলো। তো এই যে গ্লোয়াল স্কিনটা আসছে, এই গ্লোয়াল স্কিনটা এমন কোনো ভালো বা খুবই লেজেন্ডারি গ্লোয়াল স্কিন এমন কিচ্ছু না, ডিজাইনিংও খুব বেশি ভালো না। তো এই ইভেন্টে যে ডায়মন্ড খরচ করতেই হবে এমন কোনো বিষয় নাই, কারণ আগেও লেজেন্ডারি গ্লোয়াল স্কিন আসছে। আর তোমার কাছে যদি লেজেন্ডারি গ্লোয়াল স্কিন কোনো না থেকে থাকে তাহলে ওয়েট করো, আপকামিং সময় আরো সুন্দর সুন্দর লেজেন্ডারি ডিজাইনে, লেজেন্ডারি থিমে, অ্যানিমেশন ওয়ালা গ্লোয়াল স্কিন আসবে, ওইগুলো আনলক করো। এই ইভেন্টের পিছনে ডায়মন্ড খরচ করার কোনো প্রয়োজন নেই আমি দেখছি না। আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, সো আমাদেরকে প্রত্যেকটা ইভেন্টে আনলক করে দেখাইতে হয়, তো এটা কোনো ব্যাপার না। তোমাদের অবভিয়াসলি কমন সেন্স আছে, কোথায় ডায়মন্ড খরচ করবা কি না করবা এটা অবভিয়াসলি তোমরা বুঝো। তো কত কি ডায়মন্ড লাগলে ইভেন্টটা কমপ্লিট করতে, চলো সেটা এখন দেখে আসবো। ইভেন্টটা কমপ্লিট করতে প্লাস গ্লোয়াল স্কিনটা বের করতে আমার 575 ডায়মন্ড লাগছে, তো তোমাদের সর্বোচ্চ ইভেন্টটা কমপ্লিট করতে 575 ডায়মন্ডে লাগবে। যাদের লাগ ভালো তারা তো ওই 9, 19, 29, 49 এরকম ডায়মন্ডের ভিতরেও পেতে পারে, এটা তো লাকের উপর ডিপেন্ড করবে। তো তাদের অ্যাকাউন্টে মনে করো যে ওই 30, 40, 9, 10 ডায়মন্ড আছে, তারা একটা দুইটা স্পিন করে দেখতে পারো, লাক ভালো থাকলে একটা গ্লোয়াল স্কিন পেয়ে গেলে ফ্রিতেই বলতে গেলে। আর আবার ঠান্ডা লাগছে যার জন্য হয়তো তোমরা ভয়েস চেঞ্জেস দেখতে পারতেছো, আই থিঙ্ক তোমরা পুরো ভিডিওতে ম্যানেজ করে নিছো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিও। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।